হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আপনাদের নিয়ে যাব মিশুক গাড়িতে শুকনো পাউডার ব্যাটারি লাগানোর সিস্টেম দেখানোর জন্য। দেখুন, আমাদের ব্যাটারি খোলা হয়ে গেছে অলরেডি, নিচে কত ময়লা জমে আছে দেখুন। ওই অ্যাসিড পানি যেখানে পড়ে সেখানে জং ধরে যায়, পরিষ্কার হচ্ছে। প্রথমে খুঁচিয়ে জংটা তুলে নেবেন, তারপরে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে, সুন্দরভাবে ধোয়ার পরে হাত পরিষ্কার করে নেবেন ঠান্ডা পানিতে, আবার পুরোটা ধুয়ে নেবেন ঠান্ডা পানি দিয়ে, যাতে পরিষ্কার হয়ে যায়। ঝালাইগুলো ছোটা থাকলে ঝালাই দিয়ে নেবেন। এদিকে ক্যাসিনটাও পরিষ্কার হচ্ছে, বিশুদ্ধ পানি এবং সাবান দিয়ে ওয়াশ হচ্ছে এগুলো। এগুলোতেই আপনার শুকনো ব্যাটারি সেটিং হবে। এখন সুন্দরভাবে বসে গেছে শুকনো ব্যাটারি, মোটামুটি ধরেন 19 কেজি ওজনের এক একটা ব্যাটারি দিলে মিশুকে চলবে ইনশাল্লাহ। আর পানি ব্যাটারিতে অনেক সমস্যা হয়, গাড়ি কোনো সময় উল্টো হয়ে গেলে অ্যাসিড পানিগুলো পড়ে যায়, আবার বিদ্যুৎ বিল বেশি আসে। মাইলেজ হিসাবে শুকনো ব্যাটারি ধারণ ক্ষমতা বেশি। আমি কোনো কোম্পানির কথা বলছি না, যে কোনো কোম্পানি দিতে পারে চলবে। ব্যাটারি কালেকশন দেওয়া হচ্ছে, এখানে হালকা তাল দিয়ে প্লাস্টিকটা একটু ফুটো করে দেওয়া হচ্ছে। কারণ হলো প্লাস্টিকটা উঁচু, ব্যাটারিটা একটু সামান্য নিচু, নিচুতে যাতে তারটা ভেতর দিয়ে ক্লিয়ারেন্স থাকে, যেন তারটা ভিতরে আশা করি আপনাদের ভালো লাগে। পুরোটা দেখতে পাবো আমাদের পাশে থাকুন। তাতাল হিট হয়ে গেছে, এখন আমরা সামান্য ফুটো করে দেব, পাশেই থাকুন। আমরা এখন কাজ করব, একটু রজন দেওয়া হচ্ছে তাতালটাতে, যা হলে আপনার তাতালের মাথাটা যাতে ভালো থাকে এর জন্য। আমাদের সেটিং শেষের দিকে, দেখতে থাকুন সেটিং হচ্ছে। নাটগুলো একটু শক্তভাবে টাইট করে দেবেন, যা মোটামুটি লুজ হয়ে গেলে, লুজ কানেকশন পাইলে ব্যাটারি কানেকশন হয়তো পড়ে যেতে পারে, তারও ডিস্টার্ব হতে পারে। দেখুন, আমাদের এখন মেন কানেকশন হবে, সেটিং হচ্ছে। চার্জারের লাইন এখান থেকে চার্জ হবে, কিছুক্ষণের ভিতরে আমরা দেখব গাড়ি চলতেছে ইনশাল্লাহ। সেটিং হয়ে যাচ্ছে, লাস্ট ফিনিশিংয়ে চলছে। পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল মিম টিভি।